একটা সময় ছিল যখন আমাদের রেগুলার ক্লাস করতে হতো, পরীক্ষা দিতে হতো, ক্লাস করার আগে পড়াশোনা রেডি রাখতে হতো, না হলে স্যারদের হাতে মার খেতে হতো। পরীক্ষার জন্য সারা বছর না পড়লেও পরীক্ষার আগের কয়েকটা দিন খুব জোরদার দিয়ে পড়তে হতো শুধুমাত্র পাস করার জন্য। আরে তুই না হয় ফার্স্ট হয়ে গেলি, আমার এখন কি হবে জানিস? মানে বলছি, পরীক্ষার আগের কটা দিন আমি খুব পড়েছিলাম, তাও ইতিহাসে 30 পেয়েছি। স্কুলে গেলে স্যার, মানে বাড়ি গেলে মা যা কেলাবে না, আমি কি করে বাড়ি ঢুকবো? ইতিহাসে কত পেয়েছিস? দেখো বোঝো অবস্থা। বিনা পরিশ্রমে কোনো নাম্বার ছাড়াই, কোনো ট্যালেন্ট, কোনো মেরিট লিস্ট ছাড়াই 25,000 করে টাকা পাচ্ছে, হাতে 10,000 টাকার করে ট্যাব দিচ্ছে, স্কুল যাতায়াতের জন্য সাইকেল দিচ্ছে, তাছাড়া খাওয়া দাওয়ার তো এলাহি ব্যবস্থা আছেই আমাদের মিড ডে মিল। এত সুযোগ সুবিধা আছে, আরামসে আয়েস করে যেখানে পেয়ে যাচ্ছি সেখানে পড়াশোনা করে কী নাম্বার পাই? আর সব থেকে বড়ো কথা, আমরা ধর্ণা দিলেই যদি নাম্বারটা পেয়ে যাই তাহলে সারা বছর কে খেটে খেটে পড়বে? লোকে যখন জিজ্ঞেস করবে যে কী পড়েছ, হায়ার সেকেন্ডারি বাগানটা বলো তো, তখন কী করে বাঁচবে মা? আমাদের মাস্টার দিদিমণি এরাই বা কী এমন জানে, আমাদের ফুটুরিটা তো ওরাই খারাপ করেছে। আরে এফ ইউ টি ইউ আর ই ফুটুরি, বুঝলেন তো, ওরাই তো শিখিয়েছে আমাদের। তা ওরা যখন ঘুষ দিয়ে চাকরি পায় তখন ওদের আর কী যোগ্যতা আছে? ওদের যোগ্যতার মাপকাঠি যখন নেই তখন আমাদের যোগ্যতার মাপকাঠি দিয়ে সব হবে? যেখানে আমরা বিনা পড়াশোনায় মাধ্যমিক উতরে গেলাম সেখানে টিকটক আর শর্টস করে আর রিলস বানিয়ে এইচএস পাস করাটা কি এমন ব্যাপার? তাই যদি কোনো সাবজেক্টে কম নাম্বার দিয়েছি না, মানছি না।